আমাদের এই থালি এসছে, তো আমি কী কী আছে বলে দিচ্ছি একটু। রুটি পাঁপড়, এটা ইয়েলো রাইস, ডাল, মটর পনির, এর মধ্যে লোকানো মিষ্টি, আগে সেটা জল, আগে দিচ্ছি এটা মিষ্টি জল, অসাধারণ লাগলো। এটা কোফতা, বড়া, একটু ভাত, এর কস্ট নিয়েছে 240 টাকা। দেখি তো এর ফটোটাও তোলা হয়নি, একটা ফটো তুলতে হবে। আমার একটা পনির নিয়ে চলে গেছে, ফটোটা তুলি। একটা ফটো তুলে নিই, তুমি একটু সরে যাও। এবার আমি খাওয়াটা শুরু করি, আমার খিদা লেগেছে অনেক। আগে রুটি দিয়ে খাই, আমরা রুটি খাই, রুটিটা নরম বেশ। ও হো, আর এখানে ও আমি তো একটা জিনিস বলতেই ভুলে গেছি, ঘি। গৌশালা থেকে আমি আমাদের ওনারা ঘি দিয়েছেন, যে ঘিটা আমি টেস্ট করলাম সেটা হচ্ছে অসাধারণ খেতে দেয় না। ক্যামেরাটা এখনো কাঁপছে, কাঁপিস না সোনা, কাঁপিস না, আই লাভ ইউ। ঠিক আছে, তো এর মধ্যেও ঘি আছে, আর ঘির যা টেস্ট, মানে আপনারা এখান থেকে না আসে নিয়ে গেলে ওই টেস্টটা, অরিজিনাল ঘির টেস্টটা বুঝতে পারবেন না। তো এগুলোকে একটু আমি ইয়ে করে নিই, জায়গা বানিয়ে নিই, একা করতে যা হয়। ডাল মাখনি, ও রাইস, ও একটা পনির রাইস, ও আমি একটু পনির মটর পনির ট্রাই করি। অ্যাভারেজ, ভালো, খারাপ নাই। এবার আমি একটু পনির, কি এটা মিক্স পনির আই গেস, পাপড়টা কি বলছি, এখানে 8 টাইপের ভবন আছে, 8 জায়গায় আলাদা আলাদা সবার কিচেন। এবার কোনো জায়গায় 100 জন খায়, 200 জন খায়, আজকে 1600 জন, মানে সরি 1600 জন, 16,000 লোকের খাবার হচ্ছে। তো অবভিয়াসলি যেগুলো ভবনে খাবার দেওয়া হয় ওই খাবারগুলো নো ডাউট একটু তো, মানে তোমার কোয়ান্টিটি বেশি থাকলে কোয়ালিটি কমে যায়, এটা জানা কথা। আর এখানে মানে এত লোকজন আছে তাও কোয়ালিটিটা খারাপ বলবো না, মানে ভালোই বলতে পারো, ভালোই লাগছে। আমি সবাইকে সত্যিকার একটা প্রেফার করবো, তোমরা ভবানে যেখানে থাকবেন মন্দিরের ভিতরে ওই ভোগ একদিন খান, রাতে ডিনার করুন, কোনো টাইম পেলে গোবিন্দদার রেস্টুরেন্টে এসে এই থালিটা খান, অসাধারণ লাগবে। 240 টাকা থালি, নিজে হাই ফাইও নেই, এখানে ইটালিয়ান খাবারে পাওয়া যায়, বাট ভেজ পিজা পাবেন, রেড সস পাস্তা আছে। আমি তো বলবো মন্দিরের বাইরে ফুচকার দোকান, 10 টাকায় 5টে ফুচকা, ফুচকাটাও খেতে অসাধারণ। তার উপরে হচ্ছে ঘুগনি, ঘুগনি পাওয়া যায়, ঘুগনিটাও অনেক ভালো, মানে আমাদের কলকাতায় গিয়ে যেরকম ঘুগনি পাওয়া যায় এখানে ওরকম পাওয়া যায় না, বাট এখানকার টেস্টটা আলাদা, ওটাও টেস্ট অনেকটাই আলাদা। আবার লুচি পাবেন, লুচিও ভালো, খেতে পারেন, মাস্ট হয়। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে লিটারালি লোকজন দাঁড়িয়ে আছে, অবশ্যই সবাই আসবে, খাবে না সেটা পছন্দ নেই। এদেরও মিনিমাম 1 ঘন্টা লেগেছে, বাট কি আমি মানে ওয়ার্ক করি 1 ঘন্টা, তুমি মজা পাচ্ছ, পাপড়টা মিহিয়ে গেছে। পরে দেখা হবে, টাটা, বাই বাই।